নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীতে ঢিলেঢালা অবরোধ, মাঠে ছিল আওয়ামী লীগ। বিএনপির ডাকা 48 ঘন্টার অবরোধের 9 নভেম্বর বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে অবরোধ পালিত হচ্ছে ঢিলেঢালা, দোকানপাট ছিল খোলা, রাস্তায় যান চলাচল ছিল স্বাভাবিক, তবে দূরপাল্লার যানবাহন ছিল অল্প, আঞ্চলিক যানবাহন ও ইজিবাইক ছিল সচরাচর। তৃতীয় দিনে নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগ ছিল মাঠে, অবরোধ প্রত্যাখ্যান করেছে, অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছে। মাধবদী পুরাতন বাসস্ট্যান্ডের সাথে রাইন ওকে মার্কেট সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সদস্য প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন হানিফ, মাধবদী আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিকুমিয়া প্রমুখ এ সময় অবস্থান কর্মসূচিতে নানা ধরনের স্লোগানে প্রতিবাদ করেন নেতাকর্মীরা। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। হেড অফিস 50/3 এলহি মেনশন, পশ্চিম ব্রাহ্মণ্ডি, নরসিংদী। রিপোর্ট ওমর ফারুক, নরসিংদী টিভি।